চারদিকে সুর একটাই ইগল প্রতীকে জয়ী সুমন ভাই হবিগঞ্জ চার আসনে বিপ্লব ঘটিয়ে ব্যারিস্টার সুমন গড়েছেন ইতিহাস ক্ষমতা আর প্রতিপত্তির বিপরীতে এ যেন জনগণের জয়োল্লাস দুইবারের সংসদ সদস্য বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রায় এক লক্ষ ভোটে হারিয়ে সুমন প্রমাণ করলেন ন্যায়ের পথে জয় বিলম্ব হতে পারে কিন্তু অসম্ভব নয় মানুষের জন্য নিঃস্বার্থ কাজ কখনো বিফলে যায় না তার প্রতিদান আসে লাখো মানুষের দোয়া হয়ে তাই এমন সকাল সুমনের জন্য স্বপ্নের চাইতেও কম নয় দিনের আলো সাথে নিয়ে এসেছে অনেক দায়িত্ব শিশু থেকে বৃদ্ধ হাজারো মানুষের মাঝে সুমন এক আশার আলো মাঠ থেকে ঘাটে শহর থেকে গ্রামে পথে কিংবা চায়ের বাগানে যেখানেই অনিয়ম সেখানেই সোচ্চার ব্যারিস্টার সুমন অন্যায় ভুক্তভোগী সে যেই হোক তার কথা তিনি পৌঁছে দিয়েছেন কোটি কানে দেখিয়েছেন দুর্ভোগের প্রকৃত ছবি ব্যারিস্টার সুমনের জয়ে বাংলার ফুটবলে উঠেছে আলোড়ন ফুটবলের জন্য যে নিজের অবলম্বন জলাঞ্জলি দিতে প্রস্তুত থাকেন তার হাত ধরে ফুটবল এখন নতুন অধ্যায়ে পা রাখার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল জাগরণের একজন মহান নেতা যিনি ফুটবলটাকে যেভাবে আগে ছিল এর চেয়ে আরো অনেক এগিয়ে যাবে আমরা চুনাঘাটবাসী প্রত্যাশা রাখি সুমন ভাইকে নির্বাচিত করলে আমরা ফুটবল ফেডারেশনের সভাপতি বানাইতে পারবো এইটা নিয়ে বেশি সবাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়ে আমরা সবাই কাজ করছি ফুটবল লিগে সুমন ভাই আগেও কাজ করছে আশা করি এখন আরো বেশি কাজ করবে আর সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি তো একটা আছে আশা করি আরো বেশি আলোড়ন সৃষ্টি করবে সুমন ভাই শুধু খেলা নয় সুমনের কাছে ফুটবল তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলার মাধ্যম নিজ নামে আগেই গড়েছেন ফুটবল একাডেমি এবার কি তবে বাফুফে পরবর্তী ঠিকানা ফুটবল ফেডারেশনে আমি এমনি কখনোই যেতে চাই না যদি মাননীয় প্রধানমন্ত্রী চান এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী চাইলে আমার কোনো কথা থাকে না বা আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি যা চাইবেন তাই হবে এখানে আমার ব্যক্তি আমি কি চাই না এটা কোনো বড় ইস্যু না তবে ফুটবল নিয়ে কাজ করতে চাই সংসদ ভবনে বা সংসদে গিয়ে ফুটবলের কথা বলতে চাই ক্ষমতা ছিল না সরকারি ফান্ড কিন্তু তাতে কি নিজ এলাকার জনগণের দুর্দশা ঘোচাতে সুমন অজুহাত খোঁজেননি নিজের উপার্জিত অর্থেই বানিয়েছেন একের পর এক সেতু যা অপরিচিত লাখো মানুষের সাথে হৃদয়ের বন্ধনে যুক্ত করেছে ব্যারিস্টার সুমনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী সেই সুমন এখন জননেতা অন্যায়ের বিরুদ্ধে তার জোরালো কণ্ঠে জেগে উঠবে আইনসভা ব্যারিস্টার সুমন নতুন প্রজন্মকে দেখিয়েছেন আপোষ নয় প্রতিবাদেই আসে জয় পার্থ বণিক একাত্তর